কেউ ফেল করেছেন একটি বিষয়ে, কেউ আবার নয় বিষয়ে পেয়েছেন শূন্য। বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় 81 জনের মধ্যে 60 জন অকৃতকার্য পরীক্ষার্থীও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন আসন্ন এসএসসি পরীক্ষায়। সাবজেক্ট প্রতি 300 টাকা এটা ম্যানেজিং কমিটি বলেছে ওটা পানিশমেন্ট হিসাবে। দুর্নীতির নতুন এমন সংস্করণের দেখা মিলেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার শ্রীকল ও বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। কোচিংয়ের নামে 1000 টাকা এবং অকৃতকার্য হওয়া প্রতি বিষয়ের বিনিময়ে 300 টাকা করে নিয়ে কৃতকার্য হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবারে টেস্ট পরীক্ষা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরে পরীক্ষা দিয়েছি আমরা প্রায় 35 জন সাতটায় ফেল করেছি। করার পরে আপনার আমাদের পরীক্ষা দেওয়ার কথা আমরা বলেছি, দেওয়ার পরে খুব ইয়ে করলো যে হবে না হবে না। একদিন হঠাৎ করে আমাদের বলছে আজকের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, তাই 5,500 টাকা নিয়েছে তারপর পরীক্ষা দিতে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত টাকা হাতিয়ে নিতে প্রতি বছরই অধিকাংশ পরীক্ষার্থীকে অকৃতকার্য হিসেবে দেখায় কর্তৃপক্ষ। এমন অনৈতিক কৌশলে প্রতি বছরই শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ক্লাস 6 থেকে আমি পড়ে আসি, আমি একজন মানে ভালো স্টুডেন্টই। ক্লাস 6 এর থেকে মনে করেন যে আমি একবার ফেল করিনি, রুল কিন্তু 10-এর ভিতরেই থাকে, কিন্তু এবার অটোমেটিক এইরকম হয়েছে 8টায় ফেল। তো বলেছে যে 25,300 টাকা করে লাগবে, এখানে কোচিং করতে হবে, আর ওই যখন 21-20 টাকা দিতে হবে, মোট 5,500 টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রীকল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি দাবি করেন, অকৃতকার্য শিক্ষার্থীদের মানবিক বিবেচনায় রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়েছে। যেহেতু 3 মাস প্রায় পরীক্ষা এসএসসির সময় আছে, ওদের লেখাপড়ার মান প্রোগ্রেস করার জন্য বিষয় ভিত্তিক শিক্ষকদের দিয়ে, লাইন টেনে যে শিক্ষক যে সাবজেক্ট নিচ্ছেন তাদেরকে দিয়ে 3 মাস ভালো করে লেখাপড়া প্রোগ্রেস করানো যায় কিনা সেই হিসেবে একটা শর্ত হয়। আর্থিকটা তো আসে 1,000 টাকা প্রত্যেকে কোচিং ফি 3 মাস, আর বিষয়ের উপর 300 টাকা। এ সময় কোচিংয়ের নামে টাকা নেওয়ার কথা বিনা সংকোচেই স্বীকার করেন প্রধান শিক্ষক ওসমান গনি। তবে দুর্বল শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্যই টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একটা বিষয়ে অঙ্কে একটা শিক্ষার্থী টেস্টে ফেল করেছে, অঙ্কের স্যার ওই সাবজেক্টটা সাপ্তাহিক পাক্ষিক বা মাসিক পড়া দেবে এবং পরীক্ষা নেবে, মূল্যায়ন করে ওর পাশের একটা যোগ্যতা করাই দেবে এবং সেই খাতাপত্রগুলো ম্যানেজিং কমিটি পরবর্তীতে ওই 300 টাকা হয়তো শিক্ষককে দেওয়ার একটা সিদ্ধান্ত গৃহীত হতে পারে। এরা একটা বলবে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত করবে প্রতি সাবজেক্ট 300 টাকা নিয়ে আমরা ফর্ম ফিল আপ করাতে বাধ্য হই বা সিদ্ধান্ত। তো আমাদের মোট 84 জন ফর্ম ফিল আপ হয়েছে। টাকার বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। এ সময় তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যদি তারা টাকা নিয়ে থাকে সম্পূর্ণ অনিয়মের মধ্যে নিয়েছে, নিয়ম নেই বটে, কোনো ফর্ম ক্লাবের অতিরিক্ত টাকা কোনো মাসে নেওয়া যাবে না। শিক্ষা সংস্থা 14 কর্মকর্তা বিধির মতো ব্যবস্থা নিতে যে নিয়ম কানুন আছে তার মধ্যে তাদের এমনকি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়ার কথা আছে।